Hi everyone, Assalamualaikum. Welcome to Munira's blog. এই মুহূর্তে আমি আছি ফোর্ট উইলিয়ামের নেভিস রেঞ্জে, যাকে ইউকের মাউন্টেন গন্ডোলার হোম বলা হয়। এই গন্ডোলা 650 মিটার উঁচু মাউন্ট অ্যানাক মোড়ে ভিজিটরদেরকে পৌঁছে দেয়। অ্যারাউন্ড 15 মিনিট সময় লাগে এই জার্নিতে, মানে গন্ডোলা টপ স্টেশনে পৌঁছাতে। এই 15 মিনিটে গন্ডোলা জার্নিতে আপনি একটি গ্রেট অপরচুনিটি পাচ্ছেন চারপাশে স্টানিং সিনারি এবং সারাউন্ডিং লকস এবং গ্ল্যানগুলোকে খুব ভালো করে দেখার। এছাড়াও এই গন্ডোলা জার্নিতে আপনি স্কটিশ হাইল্যান্ডের যে ব্রেথ টেকিং প্যানারোমিক ভিউ আছে সেগুলো এনজয় করতে পারছেন। তা আমরা এখন হাইস্ট পয়েন্টের দিকে যাচ্ছি, মানে 650 মিটার উঁচুতে উঠে যাচ্ছি। সেখানে আসলে নানা ধরনের অ্যাক্টিভিটিস হয় সেগুলা দেখার জন্য। আমাদের গন্ডোলাটি পৌঁছে গেল অ্যানাক মোড়ে 650 মিটার উঁচুতে। এখানে আপনি স্নো গুজ নামে একটি রেস্টুরেন্ট এবং বার পাবেন চারপাশের অসম ভিউ সহ। এছাড়াও আপনি এখানে মাউন্টেন ট্রেলিং করতে পারেন। এছাড়া ভিউ পয়েন্টে হাঁটা ভিউ, দুটি ভিউ পয়েন্টে আছে, সেখানে আপনি হাঁটাহাঁটি করতে পারেন। স্লেডিং, স্কিং এবং বোর্ডিংয়ের সুবিধাও রয়েছে। এটি একটি ড্রামাটিক ভিউ পয়েন্ট। স্কটিশ ভাষায় আসলে কী লিখা আমি ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। তা আমরা সেই ভিউ পয়েন্টেরটির দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটি, ওপাশ থেকে আসলে পুরো হাইল্যান্ডের প্যানারোমিক ভিউ দেখা যায়, তো সেদিকেই যাচ্ছি। থার্টি মিনিটসের উপরে হয়ে গেল হাঁটছি, কিন্তু এখনও সেই যে ভিউ পয়েন্টটি আছে সেই ভিউ পয়েন্টটিতে পৌঁছাতে পারিনি। এই যে দেখুন কত নিচ থেকে কত উপরে উঠে এলাম। অনেকক্ষণ হাঁটার পর সেই ড্রামাটিক ভিউ পয়েন্টের কাছে আমরা প্রায় চলে এসেছি। এই যে দেখুন সেই ভিউ পয়েন্টটি, কি অসম্ভব সুন্দর চারপাশের ভিউ। সুবহানাল্লাহ, দেখুন চারপাশের এই ড্রামাটিক প্যানারোমিক ভিউ। পুরো ফোর্ট উইলিয়ামকে এই উপর থেকে দেখা যাচ্ছে, এই যে লেকগুলোকে দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে স্কাই বা বিভিন্ন ধরনের আইস যে আছে স্কটিশ হাইল্যান্ডে, সেগুলোকে যাওয়ার যে রাস্তা, মালাইক যাওয়ার রাস্তা, সেটাও দেখা যাচ্ছে। আপনারা জানেন যে আমরা ফোর্ট উইলিয়ামে আছি, তো ফোর্ট উইলিয়ামে আজকের দিনটি বোধহয় আমরা সবচেয়ে খারাপ পেলাম। যদিও বৃষ্টি নেই, কিন্তু চারপাশে এমন আকাশ দেখুন কীরকম ক্লাউডি হয়ে আছে, কিন্তু তারপরও আসলে এই ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। সত্যি এই ব্রেথ টেকিং ভিউ দেখে আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো।
অনেক হাঁটাহাঁটি করার পর আসলে টায়ার্ড হয়ে গেলাম, যদিও তেমন রোদ নেই, কিন্তু তারপরও পাহাড়ের উপর উঠলে যেরকম একটা ফিলিংস হয় আর কি সেরকম হচ্ছে, তাই বসে একটু রেস্ট নিলাম। এই যে দেখুন, মাউন্টেন বাইকিং এর জন্য মানুষ এখানে চলে এসেছে। মাউন্টেন বাইকিং হচ্ছে পাহাড়ে সাইকেল চালানো। আমি আমার জীবনে কখনো মাউন্টেন বাইকিং দেখিনি, এটাই বলতে পারেন যে আমার প্রথম মাউন্টেন বাইকিং দেখা। আপনারা কি জানেন ফোর্ট উইলিয়ামের এই নেভিস রেঞ্জের ডাউনহিল মাউন্টেন বাইকিং ট্রেক যেটা আছে, এই যে এই ট্রেকটি, এটি কিন্তু একটি ফেমাস স্পট। বেশ কয়েকবার, প্রায় 13 বার কিন্তু এখানে ওয়ার্ল্ড কাপ মাউন্টেন বাইকিং হোস্ট করেছিল আর কি এই নেভিস রেঞ্জ হয়েছিল। এই যে দেখুন, বাইকাররা তাদের বাইক বা সাইকেল যাই বলুন সেগুলোকে প্রিপেয়ার করছে। তো এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে স্টার্ট করে ওদের মাউন্টেন বাইকিং। সত্যি বেশ একটি অন্যরকম নিউ এক্সপিরিয়েন্স হলো মাউন্টেন বাইকিং সম্পর্কে। তো আপনারা যারা আমার মতো প্রথম মাউন্টেন বাইকিং দেখছেন, আশা করি তারাও বেশ এনজয় করছেন এই মাউন্টেন বাইকিং। তো এবার আমরা রওনা দিয়ে দিলাম, অপর প্রান্তে আরেকটি ড্রামাটিক ভিউ পয়েন্ট আছে সেটার উদ্দেশ্যে। তো যেতে যেতে এই যে সামনে দেখুন একটি স্টানিং ফলের দেখা পেলাম, তো সেখানেই যাচ্ছি। সত্যি ব্রেথ টেকিং ভিউ এই ফলটি, খুবই ভালো লাগছে। কিছুটা সময় এই ফলের পাশে কাটিয়ে নিলাম। এবার সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আরেকটি যে সেকেন্ড ব্রেথ টেকিং ভিউ পয়েন্ট আছে সেটি আমার কাছে মনে হচ্ছে আরও প্রথমটির চেয়ে এটি বেশ সুন্দর। চলে এলাম আরেকটি স্টানিং ভিউ পয়েন্টের কাছে। এই হচ্ছে সেই ভিউ পয়েন্টটি যে পাশ যেখান থেকে আর কি আপনি পুরোটা ফোর্ট উইলিয়ামের তো দেখতেই পাবেন, পাশে হচ্ছে লগগুলো। এছাড়া দেখুন চারপাশের ব্রেথ টেকিং ভিউ। এখন হচ্ছে জুন মাস চলছে, মানে জুনের আজকে 3 তারিখ, অথচ দেখুন এখনও মাউন্টেনের উপর স্নো পড়ে আছে। আসলে এই জায়গাটিতে আসলে ঠান্ডা এমনই যে আজকে বোধ হয় টেম্পারেচার 10 ডিগ্রি, স্নো পড়ে আছে। ভাবতে পারেন যে উইন্টার সিজনে কীরকম হয় এখানে। ওই যে ওই ভিউ পয়েন্টে কিছুক্ষণ আগে আমরা ছিলাম, এখন সেখান থেকে চলে এসেছি। এবার আরও কিছুটা সময় এই মাউন্টেনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব আর চারপাশের ভিউগুলো একটু দেখব। এই যে সামনে কিছু স্টিলের কিছু চেয়ার দেখতে পাচ্ছেন, এগুলোকে চেয়ার লিফট বলে। উইন্টার সময় এই চেয়ার লিফটে করে, এই যে দেখুন ট্র্যাক দেখা যাচ্ছে, এই চেয়ার লিফটে করে উপরে মাউন্টেনের উপরে উঠে যারা স্কি করতে চায় তারা, বা নর্মাল যারা উপরে ট্যুর করতে চায়, মানে মাউন্টেন উপরে উঠতে চায় সেগুলো। তো এখন যেহেতু সামার কাল, মানে জুন মাস চলছে, তাই এগুলো এখন এখানে এমনি রেখে দেওয়া আছে। ঘন্টা তিনেকের মতো ছিলাম এই নেভিস রেঞ্জে আর কি। সো এখন ফিরে যাচ্ছি, তো আমরা নেক্সট গন্ডোলার জন্য ওয়েট করছি।
এই যে দেখুন, এখানে টয়লেট ফ্যাসিলিটিস, বার, রেস্টুরেন্ট সব কিছুরই ফ্যাসিলিটি আছে। তো দেখুন, যারা মাউন্টেন বাইকিং করবে তারা তাদের বাইক নিয়ে চলে এসেছে মাউন্টেন বাইকিং করার জন্য। আমি তো আসলে ভাবতেই পারি না যে পাহাড়ের মধ্যে সাইকেল চালানো সত্যি বেশ একটি চ্যালেঞ্জিং কাজ এই মাউন্টেন বাইকিং। তা আমরা আমাদের গন্ডোলাতে উঠে বসলাম। তো মাউন্টেন বাইকিং আমার মতো যারা প্রথম দেখেছেন আশা করি তাদের একটু নিউ এক্সপিরিয়েন্স হলো, মা আমার মতো, মানে আমি আমার যেরকম নিউ এক্সপিরিয়েন্স হলো মাউন্টেন বাইকিং সম্পর্কে, তা আপনাদেরও নিশ্চয়ই একটি নিউ এক্সপিরিয়েন্স হলো মাউন্টেন বাইকিং সম্পর্কে। আমাদের গন্ডোলাটি প্রায় নিচে চলে এলো, আমরা পৌঁছে গেলাম। সত্যি আজকে একটি ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স হলো এই নেভিস রেঞ্জ মাউন্টেন পয়েন্টে এসে। তো আমার মতো আশা করি আমার ব্লগটি যারা দেখেছেন তাদেরও একটি নতুন এক্সপিরিয়েন্স হলো। আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।